দুইটি অযুগ্ম সংখ্যার সমষ্টি কি হবে? অযুগ্ম সংখ্যা মানে কি? অযুগ্ম সংখ্যা মানে হচ্ছে বেজোড় সংখ্যা, আর সমষ্টি মানে হচ্ছে যোগ। তাহলে দুইটি অযুগ্ম সংখ্যার যোগফল কি হবে? দেখো তো, অযুগ্ম সংখ্যা মানে কি বেজোড় সংখ্যা, একটা নিলাম 3 আর একটা নিলাম 5, তো 3 আর 5-এর যোগ করলে কত হয়? 8। 8 যুগ্ম না অযুগ্ম? যুগ্ম। তাহলে দুইটি অযুগ্ম সংখ্যার সমষ্টি কি হবে? যুগ্ম সংখ্যা হবে। ঠিক আছে। বি, দুইটি যুগ্ম সংখ্যার সমষ্টি কি হবে? দুটি যুগ্ম সংখ্যা, একটা নিলাম 2 আর একটা 4, 2 আর 4-এর যোগ করলে কি হয়? 6। দেখো, যুগ্ম সংখ্যা হয়। আর একটা নাও, 2-এর সঙ্গে 8, দুটোই যুগ্ম সংখ্যা, যোগ করলে কত হয়? 10। 10 হলো কি? যুগ্ম। তাহলে দুটি যুগ্ম সংখ্যার সমষ্টি কি হবে? যুগ্ম হবে। সি, একটি অযুগ্ম এবং একটি যুগ্ম সংখ্যার সমষ্টি, একটা জোড় আর একটা বেজোড় সংখ্যা। একটা অযুগ্ম সংখ্যা নিলাম 3 আর একটি যুগ্ম সংখ্যা নিলাম 2, 3 আর 2-এর যোগ করলে কি হয়? 5। তাহলে 5 কি হলো? অযুগ্ম সংখ্যা। ঠিক আছে। আর একটা নাও, একটা সংখ্যা অযুগ্ম আর একটা সংখ্যা নিলাম যুগ্ম, অযুগ্ম সংখ্যা আর যুগ্ম সংখ্যা যোগ করলে কি হলো? অযুগ্ম সংখ্যা বের হলো। তাহলে 5-এর 6 যোগ করলাম কি হলো? 11। 11 যুগ্ম অযুগ্ম? অযুগ্ম। তাহলে একটি অযুগ্ম আর একটি যুগ্ম সংখ্যা সমষ্টি কী হবে? অযুগ্ম।